গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। কালকে একটু ব্যস্ত ছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য আর বেশি ভিডিও করতে ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আজকে আবার এই যথারীতি এই রান্নাঘরেই আমার জায়গা, রান্নাঘরেই আমার গুড মর্নিং হচ্ছে, এই গুড মর্নিং করলাম তোমাদের। যাই হোক, আজকে রান্নাবান্না মোটামুটি শুরু করেছি। কালকে খুব শখ হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল করবো, তারা মাছের মাথা আর পাইনি, তো যাই হোক আজকে পেয়েছি, আজকে মাছের মাথা। কিন্তু মাছের মাথা দিয়ে ডাল আজকে করবো না, আজকে টকের ডাল করা, আম দিয়ে টকের ডাল করা হয়ে গেছে। আর রান্না করব, আলু সেদ্ধ হচ্ছে, আলুর চোখা বানাবো। আজকে আলুর চোখাটা বানাবো, শুকনো লঙ্কা তো পোড়া দেবই, তার সাথে পোস্ত বাটাটা একটু ভেজে নেব। দেখছো বটিটা কোথায় রেখে গেছে? পোস্ত বাটাটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে পোস্ত বাটা দিয়ে আলুর চোখাটা বানাবো। আর করবো থোর, থোরটা কেটে রেখেছি, দেখবে এই দেখো, এই যে থোর, থোরটা কেটে রেখেছি, এই থোরটাকে প্রেশারে দেবো। আমার তো একটা প্রেশার খারাপ হয়ে গেছে, ওই জন্য ওই একটা প্রেশারের উপর নির্ভর হচ্ছে বলে একটু বেজে হচ্ছে। ওই প্রেশারটা দিয়ে ওটা চটকে, এটা প্রেশারের সিটি দিয়ে ওটা একটু ভালো করে চটকে নিই, রসুন পোড়া দিয়ে। পোড়া মন ছেলেকে আনতে পাঠিয়েছি রসুন আর পেঁয়াজ, দেখি কী আনে আমার মুক্তিমান। ছেলে মাছের মুড়ো নিয়ে এসেছে, বুঝেছো? কিন্তু মাছের মুড়ো দিয়ে আজকে আমি রান্না করব না, ডাল, আজকে টকের ডাল হয়ে গেছে, আলুর চোখা হয়ে গেছে, থোরটা এবার করব। থোরটা প্রেশারে সেদ্ধ করে দিয়েছি, থোরটা করব। দাদা থোরটা বার করি, ঘরের সব জানলাগুলো, আমাকে রান্নাঘরের সব জানলাগুলো দিয়ে দিতে হলো, এই কারণে যে ওই আলোগুলো সব এসে ফোনে এমন রিপ্লেস করছে যে কেউ কিছু দেখতে পাচ্ছে না। এই আলুর উপরে এইখানে চোখের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, পোস্ত করেছি, এই যে থোরটা কেটেছি এরমভাবে, এই থোরটাকে এবার না ভালো করে চটকাতে হবে, ভালো করে চটকিয়ে ওটার থেকে তোমাকে মানে জলটা যতটা বার করে দেওয়া যায় ততই ভালো। ওই ওপরে গুলগুলিটা রয়েছে, সেইখান থেকে আলোগুলো কেমন ঢুকছে দেখো, মানে আমাকে যে ক্যামেরাটা যে কোথায় রাখলে ঠিক হবে ভগবান জানে। দেখছি দাঁড়াও, মেয়ে এমন একটা চিপস কিনে নিয়ে এসেছে, দিদির সাথে গিয়ে সেই চিপসের মধ্যে আবার লজেন্স পাওয়া যায়, গিফট। সেই নিয়ে নাচানাচি করছে এখন বাইরে, এখানে পড়তে বসেছে আজকে। থোরটা পুরো কুচিয়ে একদম চটকে চটকে যতটা পারা যায় চটকে, তবে আজকে থোরটা অত কচি নয়, কচি হলে খুব ভালো হতো। হ্যাঁ আবার করছি, দেখো এখন এটা হয়ে গেছে, তেলটা গরম করতে দিয়ে সর্ষে আর রসুন পোড়া করব, দিয়ে থোরটা চেঁচকিটা করে দিই। আর আজকে একটা জিনিস করব, সেটা হচ্ছে আজকে মাছ, আমার কালকে করা ছিল, রাত্রে মাছ করেছিলাম, সেই মাছটা আমার রয়েছে, দু পিস মাছ রয়েছে, আমার আর আমার ছেলের হয়ে যাবে, শুধু মেয়ের, আর মেয়ের ডিমের ডিম নিয়ে এসেছি, ডিম সেদ্ধ করে দেবো, হয়ে যাবে। একটু
সর্ষে নিলাম, এই যে সর্ষে পোড়া দেবো। আর একটু মাছের তেল আছে অনেকটা, কাতলা বড় কাতলা মাছের বড় তেল আছে, সেই তেলটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজবো। ওটা আমার ছেলে আর আমি দুজনেই খেতে খুব ভালোবাসি, মাছের তেল চচ্চড়ি যাকে বলে। আমার মা আবার দিত চালের গুঁড়ো, দিত ওর মধ্যে, আরও ভালো লাগতো খেতে। এখন আর চালের গুঁড়ো মুড়ো কোথায় পাবো, এমনি এমনি করবো। একটু বেগুনও দেওয়া যায়, যার বেগুন থাকলে বেগুন দেয়, বেগুন নেই বেগুন দিতে পারবো না। আর আলু আলু দেবো না, কারণ আলু দিয়ে বাড়িয়ে লাভ নেই। ও বাবা কি গরম লাগছে, কেন এই তো ভাত খেলি, শুধু ভাত খাওয়ার সময় ভাত খাবে না, আর শুধু মা কি খাবো দেখো, দেখেছো পাগল। রান্না করছি কখনো বদমাইশি করছি, নুন হলুদ আর চিনি, স্বাদ মতো চিনি দিয়েছি, দেখা যাক কী হয়।